নওয়াজুদ্দিন সিদ্দিকী। সিদ্দিকী অনেক মজার ব্যাপার, সেক্রেট গেমস দেখছিলাম আচ্ছা ওই সময়টাতেই, সেকেন্ড সিজনটা। সো আমি বললাম ওনাকে যে বলতেন যে আপনি এত ভদ্র সামনাসামনি, হ্যাঁ হ্যাঁ ওই সময়টাতে সেকেন্ড সিজনে অনেক গালিগালাজ করছেন, কালকে রাতে দেখলাম আপনি এত গালিগালাজ করতেছেন আর আপনি আমার সাথে এখন এত ভদ্রভাবে কথা বলতেছেন, আমি নিতে পারতেছি না যে আপনার মুখে গালিগালাজ না শুনলে মানা হচ্ছে। সামনাসামনি এত ভদ্র নম্র এবং বিনয়ী একজন মানুষ যে আসলে স্ক্রিনের মানে ওয়েন হি ইজ ইন দ্য রোল হি ইজ দ্যাট পারসন। লং টার্মে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির উত্তরণের জন্য, ভালোর দিকে যাওয়ার জন্য আপনাদেরকে একটু ছাড় দিতে হবে, আপনাদেরকে বুঝতে হবে যে এখন যেভাবে কাজ হচ্ছে সেভাবে কাজ হলে আসলে আর্টিস্টরা কিন্তু সার্ভাইভ করবে না। ওই দিন শেষে ইউটিউবে সেদিন দেখলাম যে কারা কোন কোন আর্টিস্ট অনুদানের উপর চলেন। সো আমরা এরকম নিউজ দেখতে চাই না। আমি এই কথাটা বারবার বলি যে দুস্থ শিল্পী শব্দটাই উঠে যাওয়া উচিত। একজন শিল্পী কখনোই দুস্থ হতে পারে না, সে যা ক্রিয়েট করে কোটি মানুষের কাছে পৌঁছায়। কোটি মানুষ যদি এক টাকা করে যদি তার পারিশ্রমিক দেয়, তাহলে তো 1 কোটি টাকা তার এমনি তার পারিশ্রমিক হওয়া উচিত যে কোনো কাজ। এটাও সাংগঠনিক এবং পারিবারিক, সেটা হচ্ছে প্রায় সময় আলোচনা করা হয়, ইন জেনারেল অডিও ইন্ডাস্ট্রি না, নাটক ফিল্ম সব ক্ষেত্রে, যে আপনারা পরিবারকে আসলে খুব দূরে রাখেন। আপনি পার্সোনালি নেন না, ইন জেনারেল সবাই, যে না ঠিক আছে আমি অনেক কষ্টে ইন্ডাস্ট্রিতে এসেছি, টিকে গেছি, তোরা তোরা দূরে যা, তোরা দূরে যা, অন্য কোথাও গিয়ে মানুষ হ। তো সেটাতে হয় কি, নিজের পেশাগত জায়গায় রেসপেক্টও থাকে না। এটা বাংলাদেশের সব সিনেমা বলি, নাটক বলি, অডিওতে বলি, সেই জায়গাটাই কি আসলে আপনি কিছুটা আশার আলো দেখেন, উৎকর্ষ কি হয়েছে? আমার তো খুব বেশি উদাহরণ পাই না আমরা। মানে যারা আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা তাদের পরিবারের মানুষজনকে ইন্ডাস্ট্রিতে আসতে দেয় না, বরং উদ্বুদ্ধ করেন না, বরং আরো বলেন, নেগলেক্ট করেন যে না খবরদার এদিকে তাকাবি না, এটা খুব বাজে জায়গা। বাচ্চু ভাই একটা কনসার্টে ওনার ছেলেকে নিয়ে উঠেছিলেন, তখন এক কথাটা বলেছিলেন, মনে আছে? হ্যাঁ মনে আছে, এবং বাচ্চা পার্সোনালি অনেক অনেক সময় অনেক কথা বলেছে। হ্যাঁ কেন এই কথাগুলো আসলে আসে, যে কোনো দেশে যখন একটা ইন্ডাস্ট্রি ফর্মালাইজড হয়ে যায়, কর্পোরেটস ইন্টারেস্টেড হয়, তখন নাকি একটা ফর্মাল স্ট্রাকচার দ্বারা, আমাদের দেশে ইন্ডাস্ট্রিটা এখনো সেরকম ম্যাচিউরড না, সো সে কারণে স্ট্রাগলগুলো একটু বেশি আর্টিস্টদের, সাকসেস রেটটাও কিন্তু কম এই ইন্ডাস্ট্রিতে। সে কারণে যা আমরা যারা অথবা আমাদের আগের জেনারেশন যারা স্ট্রাগল করেছে অনেক, তারা তাদের নেক্সট জেনারেশনকে ওই স্ট্রাগলটা করতে দেখতে চান না হয়তো, এই কারণে হয়তো আমাদের দেশে ওই রকম আমরা দেখি না, ঠিক আছে? কিন্তু সেটাও কিন্তু বদলাবে, কারণ আমাদের দেশে ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, আমাদের দেশে এখন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ভালোর দিকে যাচ্ছে। অনেকে বলবেন যে এটা একেবারে খুব খারাপ দিকে যাচ্ছে, তাদেরও লজিক থাকতে পারে, কিন্তু আমি কিন্তু জানি যে আমি আজ থেকে অনেক বছর আগে যখন একটা কর্পোরেট খুব ভালো জব ছেড়ে এন্টারটেইনমেন্ট মিউজিকে যখন আসলাম, আমি জানতাম যে মিউজিকে আসলে ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না বাংলাদেশে, আমি কিন্তু তবু এসেছিলাম বিকজ আই লাভড মিউজিক। কিন্তু এতদিন পরে এসে আমি বলতে পারি আল্লাহ আমাকে কিন্তু অনেক দিয়েছেন, অন্য দেশে যদি আমি জন্ম নিতাম, আমাকে যদি এরকম কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসতো, আমার হয়তো 10টা রোলস রয়েস থাকতো, আমি হয়তো এই দেশে সেটা আমার নেই, কিন্তু আমার যা আছে সেটা কিন্তু কোনোভাবেই কম না। সো জায়গাটা কিন্তু বদলেছে, জায়গাটা কিন্তু বদলেছে। সো আমি যদি থ্যাঙ্কফুল না হই, আমি যদি শুকরানা না করি এবং যদি বলি যে না ইন্ডাস্ট্রি আমাকে কিছু দেয়নি, আমি আমার ছেলে মেয়েকে ইন্ডাস্ট্রিতে আনবো না, তাহলে আসলে আমি অকৃতজ্ঞর মতো কথা বললাম, আমি সেই কথাটা বলবো না। এই ইন্ডাস্ট্রি আগের চেয়ে অনেক ডেভেলপ করেছে, বাট ডেভেলপ করার আরও অনেক জায়গা আছে। একটু আগে যেটা বললাম যে প্রপার রয়্যালটিটা ইনশিওর করতে হবে, প্রপার রয়্যালটি আসার জন্য এটা আসলে গভর্নমেন্টের নীতি নির্ধারণীর জায়গা থেকেই ব্যাপারটা করতে হবে। সো ওইটার জন্য কালচারাল মিনিস্ট্রি থেকে
কিছু পদক্ষেপ নিতে হবে, কপিরাইট ডিপার্টমেন্ট থেকে কিছু পদক্ষেপ নিতে হবে, এবং যারা অলরেডি বড় বড় কর্পোরেটস আছে যারা এখন বেশি সুবিধা পাচ্ছে তাদেরকে বোঝাতে হবে যে লং টার্মে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির উত্তরণের জন্য, ভালোর দিকে যাওয়ার জন্য আপনাদেরকে একটু ছাড় দিতে হবে। আপনাদেরকে বুঝতে হবে যে এখন যেভাবে কাজ হচ্ছে সেভাবে কাজ হলে আসলে আর্টিস্টরা কিন্তু সার্ভাইভ করবে না। ওই দিন শেষে ইউটিউবে সেদিন দেখলাম যে কারা কোন কোন আর্টিস্ট অনুদানের উপর চলেন। সো আমরা এরকম নিউজ দেখতে চাই না। আমি এই কথাটা বারবার বলি যে দুস্থ শিল্পী শব্দটাই উঠে যাওয়া উচিত। একজন শিল্পী কখনোই দুস্থ হতে পারে না, সে যা ক্রিয়েট করে কোটি মানুষের কাছে পৌঁছায়। কোটি মানুষ যদি এক টাকা করে যদি তার পারিশ্রমিক দেয় তাহলে তো এক কোটি টাকা তার এমনি তার পারিশ্রমিক হওয়া উচিত যে কোনো কাজে, রাইট? কিন্তু আমরা সেটা করতে পারছি না। এটা কিন্তু আর্টিস্টের বিফলতা না, সে রিক্সায় চড়ছে এটা তার সমস্যা না, এটা সিস্টেমের সমস্যা। সিস্টেম তাকে যথার্থ মূল্যায়ন করছে না। আর্টিস্ট তো ব্যবসায়ী না, সে তো বোঝার কথা না যে কীভাবে করে আমার কাজটা কোটি মানুষের কাছে পৌঁছালে আমার ব্যাংকে কোটি টাকা আসা উচিত। এটা ব্যবসায়ী যারা তাদের বুঝতে হবে, যারা নীতি নির্ধারণের জায়গা আছেন তাদের কাজটা করতে হবে। সো যেহেতু আর্টিস্টরা এই কাজটা করতে পারেনি এতদিন পর্যন্ত, একতাবদ্ধ হতে পারেনি, এই বড় সিন্ডিকেট এত বড় ব্যবসায়ীদের এগেনস্টে দাঁড়াতে পারেনি, তাই বলে যে সামনে দাঁড়াতে পারবে না তা কিন্তু না। আপনি ইংলিশ আন্তর্জাতিক মার্কেটে আসলে আসার জন্য নতুন কিছু গান ইংলিশ লেভেল কোম্পানির সাথে কথাবার্তা চলছে এবং একটি ফেসবুক লাইভেও এটা নিয়ে একটু কথা বলেছিলেন, সেটা মেবি গ্রামিতে অ্যাটেন্ড করার পরের কোনো একটা ফেসবুক লাইভ ছিল, সেটা আসলে কতদূর? এবং লাস্ট অফ অল যেমন ইয়ার রহমানের সাথেও আপনি দেখা হয়েছিল কিন্তু সে সময় হয়তো জানতেন না আপনার নিজের ছবিতেই হয়তো তিনি মিউজিক কম্পোজিশন করছেন। সো সব মিলিয়ে এই জায়গায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাহসান ভাই বা বাংলাদেশি আর্টিস্টদের কতটুকু হোপ আছে, আপনি কতটুকু পথে হাঁটছেন সেভাবে? আমরা আমাদের দেশে যেটা চিন্তা করি সাধারণত যে আমরা যদি ভারতে কাজ করতে পারি তাহলে আমরা ভাবি যে আমরা ইন্টারন্যাশনাল হয়ে গেলাম। সো ওই দৃষ্টিকোণ থেকে আমি বলেছিলাম যে শুধু ভারতে কেন দেখবো, যে আমরা তো আসলে যোগ্যতা আমাদের আছে, আমরা চেষ্টা করতেই পারি দেশের বাইরে, বলতে একদম পাশ্চাত্যে ইংরেজি ভাষাভাষীদের কাছে যদি আমরা পৌঁছাতে পারি আমাদের কাজ দিয়ে। সো সেটার চিন্তা এখনো আছে এবং সেটার কাজ চলছে। কিন্তু যেটা হয়, প্যান্ডামিক এমনভাবে জীবনটাকে থামিয়ে দিল, এই বছরও যা প্ল্যান ছিল আসলে করতে পারছি না। বাট আমরা খুবই লাকি যে অ্যাটলিস্ট ফিল্মটা, মোস্তফা সরোয়ার ফারুকীর লোন লায়ন্স ম্যানটা আমরা শুটিংটা শেষ করতে পেরেছি এবং আমরা সব দিক থেকে আসলে অনেক দিক থেকে আশীর্বাদ পুষ্ট। মানে সরোয়ার ফারুকীর গল্পটা এত স্ট্রং আর সে যেমনভাবে গল্পটা বলছে যে আসলে কেউ এটার না প্রেমে পড়ে পারছে না। এআর রহমান রাফ কাট দেখে ওনার এত ভালো লেগেছে, উনি নিজে বুঝতেই পারছেন তার যে পরিমাণ কাজের ব্যস্ততা এবং অফার থাকে, যে পরিমাণ মানুষ তার সাথে কাজ করতে চায় সেখানে, আই এম শিওর মোস্তফা সরোয়ার ফারুকী সে নিজেই গল্পটা বলবে যে কতটা অসাধারণ এআর রহমানের মানসিকতা, কিভাবে তিনি যুক্ত হলেন। আমি গল্পটা না বলি, আমি শুনেছি, কিন্তু এটা আসলে অন্য একটা প্ল্যাটফর্মে বড় করে সে নিজেই বলবে। সো কেন উনি যুক্ত হলেন, কারণ উনি আসলেই বিলিভ করেছেন গল্পটা এবং উনি যে সিনেমাটা দেখেছেন মিউজিক ছাড়াই, সেটা দেখেই তার এত ভালো লেগেছে যে ওনার মনে হচ্ছে যে এখনই ওনাকে এই কাজটা করতে হবে। সো আমি তো খুবই এক্সাইটেড, কারণ ছোটবেলা থেকেই আমরা উপমহাদেশে তো তার গানের, আর যারা আমরা কম্পোজার আমাদের কাছে উনি অন্য জিনিস, কারণ আসলে একটা ব্যাপার হচ্ছে যে গান ভালো লাগা শ্রোতা হিসেবে, আর হচ্ছে একজন কম্পোজার হিসেবে বোঝা যে উনি কতটা মেধাবী একজন কম্পোজার। সো আমি ওইভাবে ওনাকে জাজ করি, ওনার মতো মেধাবী কম্পোজার আসলে পৃথিবীতে হাতে গোনা কয়েকজন হয়তো আমি জীবদ্দশায় দেখেছি। সো তিনি মানে আমরা যে ফিল্মে কাজ করেছি সেখানে মিউজিক করেছেন, সেটা আসলে অসাধারণ একটা ব্যাপার হবে। আমি খুবই হোপফুল যদি প্যান্ডেমিকটা ঠিকভাবে আমরা পার করতে পারি এবং যদি এই সিনেমাটা হলিউডে রিলিজ হয়, ইটস অ্যান ইংলিশ ফিল্ম, এটা সারা পৃথিবীব্যাপী সাড়া ফেলবে। আর শুধু একজন মানুষ না তো, অনেকগুলো গুণী মানুষের সাথে আমরা জড়িত আছি। এত বছর ধরে মোস্তফা সরোয়ার ফারুকী যে কাজ করছেন বাংলাদেশের ফ্ল্যাগ বেয়ারার হিসেবে সারা পৃথিবীতে, উনি কিন্তু গুটি গুটি পায় অনেক দূর এগিয়েছেন। আপনি
পৃথিবীর যে কোনো প্রান্তে বাংলাদেশের সিনেমা নিয়ে কথা বলতে গেলে কিন্তু সরওয়ার ফারুকীর নামটা কিন্তু উঠে আসবে, আমরা কিন্তু ব্যাপারটা বুঝি না। আমি এবার কাজ করতে যে রিয়েলাইজ করেছি যে পাশ্চাত্যেও তার যে কদরটা আছে তার কাজে, সেটা কিন্তু আমরা বুঝি না। আমরা যেটা করি কি, আমাদের দেশে আমরা খালি সমালোচনা করতে বদ্ধপরিকর সবাইকে এবং কারো ভালো দেখতে পারি না, সো সবসময় আমরা তাকে একভাবে সমালোচনা করি যে উনি অ্যাওয়ার্ডের জন্য সিনেমা বানান, উনি অ্যাওয়ার্ডের জন্য সিনেমা বানান। এই কথাটা আমিও নিজেও অনেক শুনতে পাই। এখন অ্যাওয়ার্ডের জন্য সিনেমাটা আসলে কি জিনিস? উনি ওনার গল্পটা বলেন, সেটা অ্যাওয়ার্ড পায় বাইরে, এটা কি তার দোষ? এখন রুচিত একরকম না, আপনার হয়তো তার সিনেমা ভালো নাও লাগতে পারে, তাই না? কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ আছে যার সব সিনেমা সবার ভালো লেগেছে? না, অবশ্যই না। দর্শনের বৈপরীত্য থাকতে পারে, পৃথিবীব্যাপী সমাদৃত হচ্ছে, যার কাছে পৃথিবীব্যাপী সমাদৃত হচ্ছে তাকে আমরা একটু সম্মান দিতে দোষটা কোথায়? ঠিক আছে, সেটা আমাদের দেশেরই মানুষ, তার আমি তার সমালোচক যারা আছে তাদেরকে আমি দেখেছি, তারা একদম রেজিমেন্টেড, এটি তাদের সমালোচনা যে অ্যাওয়ার্ডের জন্য উনি নাকি সিনেমা বানায়। আরে বাবা, বাংলাদেশি একজন অ্যাওয়ার্ড পাচ্ছেন, এটা তো আমরা গর্ববোধ করার কথা। এখন সবাইকেই যে কমার্শিয়াল বাংলাদেশে হিট সিনেমা বানাতে হবে সেটা তো না, উনি হয়তো সেই ল্যাঙ্গুয়েজটা শিখতেও চাননি, উনি সেটা বানানো না, সো উনি ওটা বানান না। এখন জাস্ট বিকজ উনি ওই ল্যাঙ্গুয়েজে সিনেমা বলেন না, উনি আরেকটা ল্যাঙ্গুয়েজে সিনেমা তৈরি করেন যেই ল্যাঙ্গুয়েজটা অনেক অ্যাওয়ার্ড পাচ্ছে, সেটা তো আর দোষের কিছু না। আমি অসম্ভব আশাবাদী যে এটা দিস ইজ গোনা বি মোস্তফা সরওয়ার ফারুকীজ সেমিনাল ওয়ার্ক। ওই সময়টাতেই সেকেন্ড সিজনটা, সো আমি বললাম ওনাকে যে বলতেন যে আপনি এত ওই সময়টাতে অনেক গালিগালাজ করছেন, আমি কালকে রাতে দেখলাম আপনি এত গালিগালাজ করছেন আর আপনি আমার সাথে এখন এত ভদ্রভাবে কথা বলছেন, আমি নিতে পারতেছি না যে আপনার মুখে গালিগালাজ না শুনলে মানা হচ্ছে। সামনে এত ভদ্র নম্র এবং বিনয়ী একজন মানুষ যে আসলে স্ক্রিনের মানে ওয়েন হি ইজ ইন দ্য রোল হি ইজ দ্যাট পার্সন, এতটাই বিলিভেবল। সো এই সিনেমাতে যে রোলটা, এই রোলটাতে উনি এতটাই বিলিভেবল যে অন্য কোন রোলে আপনি কিভাবে দেখেছেন ওটা ভুলে যাবেন, এতটাই অসাধারণ অ্যাক্টিং করেন। আমি সবসময় চেষ্টা করি যে শিখতে, সবার কাছ থেকে শিখতে, সো আমার জন্য এটা একটা খুব দারুণ একটা লার্নিং এক্সপেরিয়েন্স ছিল। থ্যাংক ইউ দাসন ভাই, অনেক সময় দিয়েছেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ বলেছেন। সো আমি একটা কথাই বলবো যে আমরা কিন্তু সবাই একে অপরের বন্ধু, ঠিক আছে? আমি সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাতে চাই, ওই যে 15 বছর আগে যে কথাটা বললাম, আমি জাস্ট মনে রাখি যে এই মানুষটা আমার ক্ষতি করেছিল কিন্তু তার আমি কোনো ক্ষতি করি না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে 15 বছর পরে এখন কিন্তু আপনাদের মাঝে ওরকম গ্রুপিং হয়তো কম বেশি আছে, কিন্তু অ্যাটলিস্ট একটা অর্গানাইজেশন আছে। আমি অনুরোধ করব যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে ইউনিটিটা আসতে হবে। আপনি যেরকম বললেন যে আর্টিস্ট সিঙ্গারদের মাঝে ইউনিটি নাই, আসলে সবার মাঝে ইউনিটির অনেক ব্যাঘাত আছে। নাটকেও ইন্ডাস্ট্রিতে আমরা দেখলাম দুটো ভাগ, সিঙ্গিং এখানেও দুটো তিনটে ভাগ। সো আসলে সারা পৃথিবীতেই গ্রুপিং থাকবে, এটা থাকবেই, কিন্তু সামগ্রিকভাবে আমাদের কোনটা ভালো সেটা বুঝে এক টেবিলে বসার সুযোগটা যেন আমরা রাখি, সেটাই হচ্ছে কথা। যে আমার ক্ষতি করলো তার সাথে যেন আমি বসে কথা বলতে পারি, আমি যেন বোঝার চেষ্টা করি সে আমার ক্ষতি করলো কেন, এতটুকুই আসলে আমার আপনাদের প্রতি। আপনাকে নেতৃত্বে চাই, খুব সুন্দর ক্ষমতা আছে কিন্তু ক্ষমতার অপব্যবহারটা যেন কমতে থাকে, এটাই। সো আপনাকে দ্রুত নেতৃত্বে চাই। আই লাভ ইউ দাসন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের দর্শকদের অনেক ধন্যবাদ, আপনার নতুন চ্যানেল এবং নতুন শোকে অনেক সাধুবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সাইন আপ করছি।